that's a game. जब हमारे बच्चे युद्ध के बीच फंसे हैं, 3 दिन से यहाँ फंस रखे हैं और -5 डिग्री का टेम्परेचर हो रखा है और यहाँ कोई शेल्टर और फूड प्रोवाइडेड नहीं है, जब वो भूख से तड़प रहे हैं, हमारे लिए खाने पीने के लिए कुछ नहीं है, हम इधर उधर से मांग रहे हैं चीजें, हमारे यहाँ पे फूड नहीं है, पानी नहीं है, ना ही हम घर वालों से कॉन्टेक्ट कर पा रहे हैं। दोपहर के 2 बजे कल से निकले हैं, अभी तो कोई कॉन्टेक्ट नहीं हुआ, इससे अच्छा तो साला मर जाते हैं हम लोग, वही कोई आके मिसाइल मार देता, हमें कोई माँ बाप ही नहीं है यहाँ पे, कोई पूछने वाला ही नहीं है, सिर्फ बातें हो रही है कि आपके लिए ऑफिसर खड़े हैं, कौन ऑफिसर खड़ा है, कोई नहीं खड़ा है यहाँ पे, कैसे निकलेंगे हम। हेलो दोस्तों नमस्कार। ইউক্রেইন আর রাশিয়ার মাজত যুদ্ধ চলি আছে, আজি যুদ্ধ 14-15 দিন হয়ে গেল, কিন্তু যুদ্ধ এতিয়ালেকে সমাপ্ত হওয়া নাই। ভারতের বহুতো ছাত্র ছাত্রী ইউক্রেইনত ফসি আছিল, কিন্তু ভারত সরকারে তেওঁলোকক এতিয়া উদ্ধার করবলে সক্ষম হয়েছে, বহুতো ছাত্র ছাত্রী আর তেওঁ ফসি আছে, আমি আশা করছো যাতে তেওঁলোকে ভালদরে উলাই আহে। এতিয়া আমি দেখিব পাইছো যে যুদ্ধখন আরো তীব্রতর হয়ে গেছে, রাশিয়া কোনো পর্যায়ে হার মানিব বিচরা নাই, ইউক্রেইনে যাতে ধ্বংস করে শেষ করে দিব বিচারিছে, আর ইউক্রেইনও মানিব বিচরা নাই, তেওঁলোকে আত্মসমর্পণ করিব পৰা নাই ইউক্রেইনে রাশিয়ার আগত। আসলতে যুদ্ধটো হয়েছিল কেলে আর যুদ্ধটো হওয়ার কারণ কি অলপ জানিবৰ কাৰণে চেষ্টা করি, যদি ভিডিওটো আপোনালোকক ভাল লাগে তেতিয়া ভিডিওটো আপোনালোকে শেয়ার করব। ইউক্রেইনখন হৈ গল রাশিয়ার বর্ডারত থকা এখন রাষ্ট্র, আর সব ইউক্রেইনখন হৈ গল এখন সার্বভৌমত্ব দেশ, আর ইউক্রেইনখনের সংবিধানটো বেলেগ আছিল, ইউক্রেইনখন বিচাৰিছিল যে নাটোর অন্তর্ভুক্ত হওয়া, আর রাশিয়ায় বারম্বার বিরোধ করেছিল যে তোমালোকে নাটোত অন্তর্ভুক্ত নহবা, তোমালোকে নাটোর সদস্য নহবা, কিন্তু রাশিয়ায় কিন্তু ইউক্রেইনে মানি লোক পরা নাছিল, ইউক্রেইনে বিচারছিল যে আমি নাটোর লগত অন্তর্ভুক্ত হম আর নাটোর লগত আমি থাকি, কিন্তু রাশিয়ায় সেই কথাটো স্বীকার নকৰি তেওঁলোকে অবাকত যুদ্ধ করবলে বাধ্য হল। এতিয়া নাটো মানে কি, সেই বস্তুটো অলপ জানিব লাগিব, নাটো মানে কি, নাটো মানে হয়ে গেল নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, 30খন কান্ট্রি একেলগে জয়েন হওয়া সমিতিখনকে কয় নাটো, আর এই সমিতিখনত 30খন দেশের ভিতর কোনোবাই দেশক যদি আক্রমণ করে তেতিয়াহলে নাটো সেই দেশক সকলোৱে মিলি আক্রমণ করব, আর সেইটো আছিল নাটো, আর সেই নাটোখন মেইন গুড়ি ধরোতা হয়ে গেল আমেরিকা, আমেরিকায় ইউক্রেইনক কৈছিল তোমালোকে নাটো অন্তর্ভুক্ত হওয়া, নাটো জয়েন করা, আমি তোমালোকে সহায় করি, আর ইউক্রেইনে ভাবিছিল যে আমি নাটোত যদি অন্তর্ভুক্ত হম তেতিয়াহলে নাটোয় আমাক সহায় করব, আমেরিকায় আমাক সহায় করব, 30খন দেশে আমাক সহায় করব, কিন্তু এতিয়া যুদ্ধত ফসি গেছে ইউক্রেইনে, আর এতিয়া ইউক্রেইনক সহায় করবলে কোনো আগবাড়ি অহা নাই, ইউক্রেইনে এতিয়া অকলে যুদ্ধ করবলগা হয়েছে, এতিয়া রাশিয়ায় কি দখল করবর কারণে প্রহণ চেষ্টা চলাই আছে, পারে পারে মানে বোমা বিস্ফোরণ করে আছে, একদম গোটেই ইউক্রেইনত ধ্বংস করে দিলে, এতিয়া আর লাস্ট পর্যায়ত পাইছে, এটা যুদ্ধ আর কিমান দিন চলিব, কিমান দিন লগে কি হয় এটা একু কব নোৱাৰো, কিন্তু আমি এনেকুৱা আগতে দেখা নাছিল যে তৃতীয় বিশ্ব যুদ্ধ কেনেকুৱা হৈছিল, এতিয়া আমি দেখিব পাৰিছো যে যুদ্ধ আসলতে এনেকুৱা হয়, চাওক আজি আপোনালোকে কল্পনা করে কি ইউক্রেইনত কিমান ভয়ঙ্কর বিপদ আহি গৈছে, এই ইউক্রেইনখনৰ সকলো নাগরিকে এতিয়া দেশ এৰি পলাবলগীয়া হৈছে, বহুতো হাজার হাজার লাখ লাখ নাগরিকে তাত এতিয়া মৃত্যু হৈ গল, আর বহুতো সৈনিকও মৃত্যু হৈ গল, বহুত ক্ষতি হল, এতিয়া ইমান দিন লৈকে মানে 16-17 দিন হৈ গল, এতিয়া যুদ্ধ চলি আছে, এতিয়া সমাপ্ত হ'ব কেতিয়া কি নাই একো ক'ব নোৱাৰো, আৰু আমি এতিয়া দেখিব পাইছো যে যুদ্ধ ভয়ঙ্কর দিশত আগবাঢ়িছে, আৰু তাৰ যে প্ৰভাৱ আমাৰ ভাৰতবৰ্ষত যে পৰিব সেইটো একদম খাটাং, কাৰণ ভাৰতবৰ্ষই ৰাছিয়াৰ পৰা মানে তেলজাতীয় সামগ্ৰীবিলাক ক্ৰয় কৰিছিল, যেনেকুৱা গেছ হওক, আপোনাৰ পেট্ৰল হওক, ডিজেল হওক, যিবিলাক কেঁচা তেল তেওঁলোকৰ পৰা রাশিয়ার পরা কিনে আনিছিল, কিন্তু এতিয়া রাশিয়া যেটা যুদ্ধ করার পছত আমেরিকায় রাশিয়ার লগত সম্পর্ক একেবারে হ্যাক করে দিয়েছে, এটা ভারতেও মানে ফসি গেছে যে ভারত কোন ফালে হবো, রাশিয়া ফালে হব না আমেরিকা ফালে হব, মানে একদম ওপেনলি মানে সাপোর্ট করব নিছে যে আপনার আমি আসু বলে, এটা সব ফালের পর বিপদও আহি গেছে, এটা সেই কারণে এটা কি হব দেখা যাব, তো ইয়ার যে পরবর্তী সময় যে ইয়ার প্রভাব পড়ব তেলবিল সামগ্রীবিল যান যে হব সেটা এটা খাটা, আর দেখা যাব আগন্তুক দিনত কি হয়, মই এই ইউক্রেইন আর রাশিয়ার মাজত যেটা
মানে যুদ্ধ চলি আছে তার বিষয়ে অকমান মূল নলেজটো অল্প আপনার আগত শেয়ার করলো। যদি আপনার ভিডিওটি ভাল লাগে তাহলে নিশ্চয় লাইক আর কমেন্ট করব বলে জানালো। ঠিক আছে, ধন্যবাদ, আজিলেক ভিডিওটি ইয়াতে সমাপ্ত করছো, ধন্যবাদ।